কেলা আছে ত্যাগ আর ভোগ করি, এটা হচ্ছে দেহের ধর্ম। দেহের বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা, বিভিন্ন ইন্দ্রিয় এই প্রকৃতিজাত রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, হ্যাঁ, এই বস্তুসমূহ কী করে তারা সংগ্রহ করে, আহরণ করে। আহরণ শব্দটি থেকেই কী করছে, আহার শব্দটা উদ্ভব হয়েছে, যা সব কিছুই গ্রহণ করা হচ্ছে। এই আহারের বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাস হয়েছে, এটা ভোগ করছি আমরা। এটা কিসের জন্য? দেহের জন্য। এটা দেহের ধর্ম হচ্ছে ভোগ। আর কি ত্যাগ, ত্যাগ অনেক সময় হয় কি না, মলমূত্র বিষ্টা যা কিছু ত্যাগ হয়, এমনকি যখন ভোগ করতে করতে অতিরিক্ত হয়ে যায়, বিভিন্ন রোগ শোকে রোগের ভেদির দ্বারা আক্রান্ত হয়, তখন এমনিতেই প্রকৃতির নিয়মে আবার ত্যাগ শুরু হয়ে যায়। ডাক্তার বলছেন আমাকে এই এই নিয়ম মেনে চলতে হবে, তখন কী করতে হয়, ত্যাগ করতে হয়। দেখুন এই যে ত্যাগ এসে যাচ্ছে, ভোগ ত্যাগ। অধিকাংশ লোকেই কি এই ধর্মের দ্বারা কি এই ধর্ম মেনে চলে কি না, ভোগের এবং ত্যাগের? হ্যাঁ, প্রকৃতিগত ভাবেই মেনে চলে, বাধ্য হয়ে মেনে চলে, প্রকৃতিগত ভাবে বাধ্য হয়ে মেনে চলে ভোগ ত্যাগ। আরেকটি ধর্ম আছে, কি ধর্ম? এর যে এই স্থূল ইন্দ্রিয়গুলোর চেয়ে আরেকটি সূক্ষ্ম ইন্দ্রিয় রয়েছে কি, যেটাকে হয়তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, সেটি কি? মন, অন্তর ইন্দ্রিয়। যদি চক্ষু কোনো নাসিকা জিহ্বা ত্বক পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয় বাক পানি পান্তে উপস্থ, এই দশটি ইন্দ্রিয় রয়েছে, পাঁচটি জ্ঞানেন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রিয়, কিন্তু এই মন আছে তাদের ঊর্ধ্বে, অন্তর ইন্দ্রিয় অর্থাৎ ভেতরে আছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু সেই মনেই হচ্ছে কি সমস্ত ইন্দ্রিয়কে পরিচালনা করছে। এই মনের ধর্ম কি? মনের ধর্ম কে বলতে পারবেন? সংকল্প এবং বিকল্প মনের ধর্ম। সবসময় মন একটা না একটা কিছু সংকল্প করে, করে কি? হ্যাঁ, সংকল্প করে, আবার কিছুক্ষণ পরেই তার বিকল্প একটা চিন্তা ভাবনা করে, করে কি না? অনেক কিছু সংকল্প নেওয়া হলো, অমুক করাবো তমুক করাবো, ছেলেটাকে এখানে ভর্তি করাবো সেখানে ভর্তি করাবো, আবার পরক্ষণে যেতে যেতেই আবার না না এটার সে মানে এটি করলে ভালো, হ্যাঁ এরকম। হ্যাঁ, মন, এই মনের ধর্ম আছে সংকল্প বিকল্প। এই যে ধর্ম রয়েছে আমাদের, তা মনের দ্বারাও অধিকাংশ লোকেই পরিচালিত হয় কি না এই জগতের? যেমন একজন কোনো বিজ্ঞ ব্যক্তিকেও বক্তৃতা দিলে বলবে কি, আমার মনে হয় এটি ধর্ম, মানবের সেবা করাটাই ধর্ম আমার মনে হয়, কিন্তু শাস্ত্রে কি বলছে সেটির কথা বলছে না, কিন্তু আমার মনে হয়। এই যে সেটা কিসের উপর ভিত্তি করে বললো, কথাটা সিদ্ধান্ত দিল মনের উপর? উনি কি বেদ শাস্ত্রের কথা বলছে? বলেনি, উনি ওনার মনের কথা বলছে। উনি এত কিছু এতদিন পড়াশোনা করে চলাফেরা করে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যেটা উপলব্ধি করতে পেরেছেন সেইটা তিনি ব্যক্ত করলেন সবাইয়ের সামনে, কি আমার মনে হয়। হ্যাঁ, কর্মটাই ধর্ম, বলে কি না? মানুষের সেবা করাটাই ধর্ম। হ্যাঁ, এইভাবে অনেকেই বলে কি না, যে মানবের সেবা করাটাই ধর্ম, কেউ বলছে না না কর্মটাই ধর্ম। হ্যাঁ, কে বলছে ধর্ম বলে কি আছে, এগুলো যারা বোকা তাদের ক্ষেত্রেই ধর্ম, আর যারা জ্ঞানী তাদের ক্ষেত্রে ধর্ম নেই। যারা কমিউনিস্ট আছে তারা কি বলবে, যে যারা বোকা তাদের জন্য এই ধর্ম। হ্যাঁ, অন্ধবিশ্বাস এরা করে, একদম ওটা স্রষ্টা আছে, হ্যাঁ এরা বিশ্বাস করে। তারা কমিউনিস্ট, তারা কি বলবে,
ধর্ম বলে কিছু নেই। এই যে মনের ধর্ম, সংকল্প করছে বিকল্প। আমাদের সনাতন ধর্মে আছে কি, চারটি বর্ণ এবং চারটি আশ্রম দ্বারা এই সমাজ গঠিত। তো চারটি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যদি ভগবানকে ভগবান বলছেন কি, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আসম, যে চারটি বর্ণ বিভাগ করছি আমি গুণ এবং কর্মের ভিত্তিতে। এইভাবে কোনো বংশানুক্রমিক এই বর্ণ বিভাগ তিনি করেননি ভগবান, বা এই বৈদিক শাস্ত্রেও সেই বংশানুক্রমিক এই বর্ণের কথা বলা হয়নি, গুণ এবং কর্মের ভিত্তিতে। যারা সত্যগুণ সম্পন্ন, সমধম তপসস ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক এই নয়টি গুণে গুণান্বিত, তারা আছে ব্রাহ্মণ। যারা রজগুণ সম্পন্ন, যারা ধৈর্য সহ্য দাক্ষ যুদ্ধে অচপল ভাব দানিশ এই ছয়টি কর্ম রয়েছে, তারা আছে ক্ষত্রিয়। আর যারা বৈশ্য আছে রজ এবং তমগুণের মধ্যবর্তী অবস্থান, তারা আছে বৈশ্য। তাদের মধ্যে কৃষিকাজ, গোরক্ষা, বাণিজ্য এই তিনটি তাদের স্বভাবজাত কর্ম। আর তাদের রজগুণও আছে এবং তমগুণের মিশ্র ভাব বৈশ্যদের মধ্যে থাকবে গুণ। আর তাদের কর্ম আছে কৃষিকাজ, গো প্রতিপালন এবং বাণিজ্য, ব্যবসা বাণিজ্য বৈশ্য। সূত্রের হচ্ছে কি, একমাত্র শ্রম দেওয়া, সেবা করা, অর্থাৎ কাজ করা, অন্য সমস্ত বর্ণের কাজ করা। যারা শিল্প শ্রমিক, শ্রম দিয়ে উৎপাদন করে তারা আছে কি, শূদ্র। তারা তমগুণের আধিক্য বেশি তাদের মধ্যে, তাদের অজ্ঞানী। অধিকাংশ শ্রমিকেই কি অজ্ঞানী হয়ে থাকে, তারা তমগুণ আধিক্য শাস্ত্রে এভাবে নির্ণয় করা হয়েছে। এই জন্য তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বেশি, ঝগড়াঝাটি বেশি। এই যে গুণের অনুযায়ী ধর্ম রয়েছে, আবার কি আছে, চারটি আশ্রম রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম আছে। মানব জীবনে যদি পরমে 100 বছর হয় তাহলে 1 থেকে 25 বছর ব্রহ্মচর্য, আর 25-এর ঊর্ধ্বে অর্থাৎ 50 পর্যন্ত তারা গার্হস্থ্য আশ্রমে থাকবেন, সংসার ধর্ম করবেন। তারপরে 50 ঊর্ধ্বে বনব্রজে অর্থাৎ অবসর নিয়ে তারা আধ্যাত্মিক চর্চা অনুশীলন করবেন, গভীরভাবে তপস্যা করবেন। এবং 75-এর ঊর্ধ্বে তখন তারা সন্ন্যাস নেবেন। সন্ন্যাস নিয়ে কী করবেন, তারা সর্বত্রই প্রচার করবেন ভগবানের নাম। এই যে এই আশ্রমেরও বিভিন্ন নিয়ম নীতি রয়েছে, সেগুলো তাদের স্বধর্ম। যেটি ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বলছেন, কি বলছেন, যে স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ। তুমি স্বধর্ম, তুমি যেহেতু ক্ষত্রিয়, তোমার ক্ষত্রচিত যুদ্ধ করাই তোমার স্বধর্ম। কিন্তু এটি যদি তুমি পরিত্যাগ করে তুমি ব্রাহ্মণের ধর্ম অর্থাৎ ভিক্ষালব্ধ জীবনযাপন করতে চাও, সেটি তোমার পরধর্ম হবে, এটি তোমার অনুশীলন করা কখনোই উচিত নয়। এই যে স্বধর্ম পরধর্ম, একজন যদি শিক্ষক তাকে, শিক্ষকের যদি সেই শিক্ষকতা বাদ দিয়ে যদি ব্যবসা করতে যায় সেটা তার পরধর্ম। এই যে পেশাগতভাবে যে সমস্ত ধর্ম সেটি ধর্ম। তো এই যে এরকম আমাদের সমাজে এরকম ধর্মে সকলে আমরা পালন করছি, আমাদের কি পরিবর্তন হতে পারে? আমি শুধু আছি, বলছি শুনুন, এই যে ধর্ম আমরা সকলেই পালন করছি, আমি ডাক্তার, আমি মনে করি আমার মানব সেবাটাই হচ্ছে ধর্ম। আমি কিন্তু অত কিছু করতে পারি না বা অত কিছু জানি না ধর্ম সম্পর্কে, আমি এই মানুষের সেবা করছি, এটাই আমার ধর্ম। অনেক শিক্ষক আছে, না না আমি জ্ঞান দান করছি, এটাই আমার ধর্ম, আমি তো কাউকে ঠকাচ্ছি না, আমি কারো অসৎ পথে বঞ্চন করছি না, এইভাবে আমি তো সৎ ধর্ম জ্ঞান দান করছি ছাত্রদের। আমার ছাত্ররা বড় বড় অফিসার হয়েছে, মাস্টার্স করে প্রফেসর হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, অনেক কিছু আছে, মন্ত্রী আছে,
আছে কি না অনেক শিক্ষকের ছাত্ররাই? আমি তো একদম সৎ, আমি এটাই মনে করি ধর্ম। মনে করে কিনা আমাদের সমাজের লোকেরা যে যেটা পেশা আছে সেটাই তার ধর্ম, বলছে আমি এখান থেকেই ধর্ম, আমি যা কিছু দেই 2-4 টাকা বা 100 টাকা এটাই আমি মনে করি যে এটা সৎভাবে উপার্জন করে সৎ পথে দিয়েছি, এটাই ধর্ম করছি। আমি কাউকে প্রতারণা করছি না, কাউকে ঠকাচ্ছি না, হ্যাঁ এই যে ধর্ম করছি আমি, এগুলো ধর্ম আমরা মনে করি, এটা আমরা ধর্ম করছি, মনে করি কি না? করে থাকে অধিকাংশ লোকেই মনে করে আমাদের হিন্দুদের মাঝে, হিন্দুদের মাঝে কেন অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে এরকম। আমি এটাই যারা জনসেবা করছে নেতারা, তারা বলছে হ্যাঁ আমি জনসেবা করছি, আমি এটা করে দিয়েছি, একদম 10 জনের চাকরি দিয়েছি, এটা কি ধর্ম না? হ্যাঁ বন্যায় এত গ্রাম বস্ত্র দান করলাম, এটা কি ধর্ম হয়নি? বলেন এত গান টিন দেওয়া হয়েছে, এটা কি ধর্ম হয়নি? এত লোকের চাকরি দেওয়া হয়েছে, অমুক করা হয়েছে, তমুক করা হয়েছে, এটা কি ধর্ম না? এইরকম ভাব আমরা পোষণ করে থাকি, এই যে ধর্ম করছি আমরা, কিন্তু আসলে কি ধর্ম করা উচিত? আমরা ধর্ম করছি, সকলেই ধর্ম করছি, করছি না? এইরকম ধর্ম ছিলেন কিরকম ধর্ম? ছলনাময়ী ধর্ম। কারণ যার কোন উপকার করছি সেটা কি আমরা এমনি এমনি করছি? ডাক্তার চিকিৎসা করছে কি এমনি সেবাটা করছে, তার বিনিময়ে কিছু আছে? হ্যাঁ নেতারা যে এই দান করছে তার বিনিময়ে কি? হ্যাঁ তার বিনিময়ে তারা কত অন্যভাবে ইয়া করে নিয়েছে, এই অর্থটা সৎভাবে যদি কেউ উপার্জন করে বড় হইতে কত সময় লাগবে? আর যদি কর ফাঁকি দেয় অন্য কিছু করে তাহলে বড় লোক হইতে কত সময় লাগবে? হ্যাঁ প্রকৃত ধর্মটা কি করা হচ্ছে? প্রকৃত ধর্ম কি করা হচ্ছে? করা হচ্ছে না। এইরকম ধর্ম যেটা দেহের ধর্ম ভোগ ত্যাগ, যেটা মনের ধর্ম সংকল্পের বিকল্প, যেমন বর্ণ এবং আশ্রমজনিত যে সমস্ত আমরা গণ্ডির মধ্যে যে ধর্মগুলো অনুশীলন করি বা এই পেশাগতভাবে আমরা যে সমস্ত ধর্মকে মনে করি আমরা আমার পেশাটাই আমার এই ধর্ম, হ্যাঁ সেই সমস্ত ধর্মই কি করতে বলছেন? ভগবান পরিত্যাগ করতে বলছেন। যে তোমার যে এই ইন্দ্রিয়জাত যে সমস্ত ধর্মের তোমরা কি করো, ইন্দ্রিয় ভোগের জন্য যে সমস্ত ধর্মকে তোমরা ধর্ম বলে মনে করছো সেই সমস্ত ধর্ম কিন্তু যথার্থ ধর্ম না। হ্যাঁ ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, তার নিজের সুবিধার জন্য যা কিছু মনে করছে এটা প্রকৃত ধর্ম না। প্রকৃত ধর্ম কি? তোমার দেহের ইন্দ্রিয়ের ঊর্ধ্বে যে আত্মা রয়েছে এই আত্মার কল্যাণের জন্য কি করা উচিত সেটি প্রকৃত হচ্ছে ধর্ম, আত্মার কল্যাণের জন্য। কেন আমাদের আসলে প্রকৃত আমি কে? আমি কে? আমি আমার এই বস্ত্রটি বা এই শার্টটি না আমি একজন ব্যক্তি? কোনটি? আমি আসলে কে? আসলে আমি কে? আমি কি আমার এই পরিধেয় বস্ত্রটি না আমি আমার এই শরীর? হ্যাঁ কোনটি? আমি একজন ব্যক্তি। এই দুটির মধ্যে কার গুরুত্ব বেশি? পোশাকের চেয়ে ব্যক্তির গুরুত্ব বেশি কিনা? হ্যাঁ বেশি। যদি তাই হয় তা তেমনই যখন এই শরীরটি রয়েছে এই শরীরের অভ্যন্তরস্থ কী রয়েছে? আমাদের চেতনা রয়েছে। চেতনা যখন না থাকে তখনও শরীর থাকে, থাকে কি না? তখন সেই শরীরে আমরা কতটা গুরুত্ব দিই, দেখি কি? কিন্তু এই যখন শরীরের মধ্যে চেতনা থাকে সেই চেতনা থাকা অবস্থায় কি শরীরে আমরা গুরুত্ব দিই? তাহলে এই যে চেতনা বিশিষ্ট, চেতনা আর চেতনাবিহীন
তাহলে এই দুইয়ের মধ্যে কার গুরুত্ব দেওয়া বেশি হচ্ছে? যখন চেতনা থাকে তখন আমরা গুরুত্ব দেই, তাহলে কার গুরুত্ব দিচ্ছি আমরা, চেতনার না এই জড় শরীরটার? কার গুরুত্ব দেই? চেতনা। কিন্তু এই চেতনার উৎসকে আত্মা, সেই আত্মাটি হচ্ছে চেতনার উৎস। আত্মা যদি না থাকে শরীরের মধ্যে তাহলে কি হবে? তখন মৃত বলে, তখন শরীর কি জড় হয়ে যাবে, জড় হবে কিনা? এই যে দুইয়ের মধ্যে যে পার্থক্য নির্ণয় করা, চেতন এবং জড়, এই যে ব্যক্তি পার্থক্য নির্ণয় করতে পারে সে হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই জ্ঞানই কি হচ্ছে? বেদ শাস্ত্র দিচ্ছেন, তার সমস্ত বৈদিক শাস্ত্রেই আমাদের এই জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান? যে আসলে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, আমার প্রকৃত স্বরূপ স মানে নিজ, রূপ মানে পরিচয়, আমার প্রকৃত পরিচয়টি কি? চিন্ময় আত্মা, এটি হচ্ছে আমার প্রকৃত পরিচয়, এটি হচ্ছে আমরা প্রকৃত আত্মা। এই আত্মাটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। এই জ্ঞান যখন আমরা লাভ করতে পারবো তখনই আমরা প্রকৃত জ্ঞানী। আর যদি আমরা এই জ্ঞান লাভ করতে না পারি তাহলে প্রকৃত জ্ঞানী না। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে কি বলা হয়েছে? জড় চেতন নির্ণয় করা হয় কিনা? জ্ঞান কি করে? জ্ঞান আছে বলিয়া এটা পার্থক্য বুঝাইতে সক্ষম হয়। তো তেমনি আমাদের নিজের মধ্যে কোনটি জড়, কোনটি চেতন, এটার আরো বিশ্লেষণ রয়েছে। তো এই ধারণাটি হচ্ছে প্রকৃত জ্ঞান। আর এটি হচ্ছে জানানোর উদ্দেশ্য কি? বেদশাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি বা ভগবদ গীতার মাধ্যমেও জানতে পারি। কিন্তু এই যে চেতন সত্তা রয়েছে আমরা আত্মা, আত্মা কি আমরা পূর্ণ না অপূর্ণ? এখন প্রশ্ন, আত্মা আমরা পূর্ণ নই? আমরা যদি পূর্ণ হতাম তাহলে আমাদের অভাব থাকতো না, থাকতো কি? থাকতো না। আমরা অপূর্ণ বিধায় আমাদের অভাব রয়েছে, এই জন্য আমরা একে অপরের কাছে যাই আমাদের চাহিদা পূরণের জন্য, যাই কি না? যাই। এই জন্য আমাদের কি করা উচিত? যেহেতু আমরা অপূর্ণ, সেটা ভগবান ভগবদ গীতায় বলছেন কোথায়? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠেন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কষ্টতি। সমস্ত জীবের আমার সনাতন অংশ সম্ভূতা, সমস্ত জীবের কথা বলছেন এখানে, শুধু বলেন নাই যে হিন্দুরা, সমস্ত জীব নিচয়ের কথা বলছেন, বা এমন কোনো বলেন নাই যে মানুষেরা, সকল জীব সৃষ্টি জগতে সমস্ত জীবের কি? ভগবানের সনাতন অংশ। তো অংশ হিসাবে আমাদের কর্তব্য কি? আমরা অংশ, কিন্তু পূর্ণকে, পূর্ণ হচ্ছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন পূর্ণ। যেমন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি? আমাদের শরীরকে, শরীরের সেবা দান করা, নাকি? তো তেমনি আমাদের সমস্ত জীবের কর্তব্য হচ্ছে পুণ্যের সেবা করা, পুণ্যকে ভগবান শ্রীকৃষ্ণ তেনার সেবা করা। তাহলেই আমরা সমস্ত জীব, আমাদের যে সৃষ্টি হয়েছি তখন আমাদের এই সৃষ্টি সার্থক। আমরা যে মানুষ মনুষ্য জীবন লাভ করেছি তখন আমাদের এই মনুষ্য জীবন কি হবে? সার্থক হবে, যদি ভগবানের সেবায় যুক্ত হই। তাই ভগবান এই সমস্ত ধর্ম, তথাকথিত যে ছরণাবায়ী যে সমস্ত ধর্ম, ইন্দ্রিয়জাত যে ধর্ম, সেগুলো পরিত্যাগ করতে বলছেন, এবং একমাত্র তারই শরণাপন্ন হিসেবে বলছেন। কেন? শরণাগত হওয়ার মাধ্যমেই কি করা যায়? সেবা করা যায়। কেন? যেমন গাছের গোড়ায় জল দিলে কি হয়? সমস্ত গাছের সেই রস সিঞ্চন হয়, হয় কি না? যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে সমস্ত গাছ শাখা প্রশাখা পত্র পল্লব সব কিছু কি? সতেজ হবে। আর যদি একটা ডালের মধ্যে জল দেওয়া হয় তাহলে কি হবে?
সমস্ত বৃক্ষ উপকৃত হবে? হবে না। তেমনি যেহেতু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কেন্দ্র হচ্ছে কে, ভগবান শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণের যদি পূজা করা হয় তাহলে সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলেরই পূজা করা হয়ে যাবে, কারণ যেহেতু ভগবানের সঙ্গে সকলেই সম্পৃক্ত রয়েছে। তাই ভগবান বলছে মাম একম, একমাত্র আমার শরণাগত, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো, ইহাতে কোনো শোক করো না। দেখলেন, তাই আমাদের সেই ভগবানের শরণাগত হওয়া উচিত। সেই ভগবানের যদি আমরা শরণাগত হই তাহলে আমরা কী করতে পারবো, যেহেতু ভগবান পূর্ণ আর আমরা সকলে অপূর্ণ, ভগবানের যে সমস্ত গুণ রয়েছে চিন্ময় গুণ, ভগবান যেমন পূর্ণ আমরাও তখন পূর্ণ হইতে পারব, কারণ ভগবান হচ্ছে সৎচিৎ আনন্দময়, তিনি সৎ চিন্ময় এবং আনন্দময়, তখন আমরাও সৎ হইতে পারব। আমাদের এই অসৎ বৃত্তি, অসৎ মনোভাব, অসৎ কার্যকলাপ পরিত্যাগ করে তখন আমরা সৎ হইতে পারব, তখন আমাদের সৎসঙ্গ করা সার্থক হবে। যদি আমরা এক ভগবানের শরণাগত হইতে পারি তাহলে আমরা সৎবস্তু, তখন আমরা দেহাত্মিকা বুদ্ধি উর্ধে উঠে চিন্ময় আত্মজ্ঞানে অধিষ্ঠিত হয় সেই পূর্ণ আত্মা থেকে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান, সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেই তখন আমরা সৎসঙ্গ করা সার্থক হবে। হ্যাঁ, তখন আমরা সৎসঙ্গের সদস্য হওয়ার যোগ্য একজন সভ্য ব্যক্তি হিসাবে নিজেকে পরিচয় দিতে আমরা গর্ববোধ করব। হ্যাঁ, সেটি হচ্ছে প্রকৃত ভগবদ গীতার উদ্দেশ্য। না হলে যদি কেউ ভগবানকে ছাড়াই অন্য পথে ধাবিত হয়, কাছের আগালে বিভিন্ন শাখা প্রশাখায় জল দেয় দিতে পারে, তাহলে কীরকম হবে, সেটা বোকামি হবে। তাই ভগবান গীতায় বলছেন কি, যে দেব পূজা করে যারা দেবলোকে যায়, পিতৃমাতৃ পূজা করে পিতৃলোকে যায়, ভূত প্রেত পূজা করে ভূত লোকে যায়, আমার ভক্ত পরিণামে আমাকেই পায়। দেবানি আন্তি দেবব্রতা, পিতৃণী আন্তি পিতৃব্রতা, ভূতানি আন্তি ভূতের চা মজ্জি মাম নমস্কৃ। যে আমার এই দেব পূজা করে যারা দেবলোকে যায়, ভূত প্রেত পূজা করে ভূত লোকে যায়, পিতৃমাতৃ উপাসনা পিতৃলোকে যাবে, আমার ভক্ত আমাকেই প্রাপ্ত হবে। যারা যে উপাসনা করবে, যার ভক্ত হবে, তারা সেই লোকে যাবে, সেই লোকে যাবে এবং সেখানে গিয়ে তারা অবস্থান করবে, কিন্তু ভগবানের যারা ভক্ত হবে তারা ভগবানের কাছে যাবে। তা ভগবানের ধামটি কোথায়, সেটিও ভগবদ গীতায় বলছেন, সেই চিত জগৎ, সেখানে গেলে আর কারো এই জগতে আসতে হয় না। আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন, যে আব্রহ্ম ব্রহ্মলোক পর্যন্ত এই কামনা কামনা আছে, কিন্তু ভগবানের ধামে গেলে আর কখনো আসতে হয় না। তাই যারা বুদ্ধিমান তারা কি করবে, অনিত্য জগৎ থেকে গমনাগমন করবে, না নিত্য ধামে যে নিত্য জায়গায় অবস্থান করবে? যদি দেশে গণ্ডগোল হয় কেউ কি করবে, এখান থেকে অন্য জায়গায় যে বসতি করবে, না যে নিরাপদ জায়গায় যাবে একবারে, যেখানে আর গণ্ডগোলের কোনো সম্ভাবনা নেই, সেই রকম। এই জন্য যারা বুদ্ধিমান তারা কি করবেন, ভগবানের শরণাগত হয়ে ভগবানের আরাধনা করবেন। এই ভগবান এখানে যে শরণাগতির শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষাই ভাগবত শুরু হয়েছে। হ্যাঁ, এখান থেকে ভগবদ গীতা শেষ হয়েছে, সর্বধর্ম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, অহংকাং সর্ব পাপে মোক্ষাসীমা সূচ। সেই সৎধর্ম, সেটি কি, একমাত্র ভগবানের শরণাগতায় ভগবানের কথা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। তাই ভাগবতে বলা হয়েছে, শৃণুতাম সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ অবদ্রাণি বিধুনতি সুরেত শতাম। এই যদি আমরা সেই ভগবানের পূর্ণ কথা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের হৃদয়ের সমস্ত আবর্জনা দূরীভূত হবে এবং হৃদয় নির্মল হবে,
এবং তখন আমরা এই ভগবানকে দর্শন করতে পারবো, এবং ধর্মটিও জানবো। কেন, যে ভগবান আমাদের মধ্যে রয়েছে সেই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হবে সেটি হচ্ছে প্রকৃত ধর্ম। যা ভাগবতে বলা হয়েছে কি, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক খোঁজে অহৈতুকি অপ্রতিহত জয়াত্মা সা প্রসিদ্ধতি। যে অহৈতুকি, হ্যাঁ, সবাই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক খোঁজে, সবই একমাত্র যে ধর্ম কি করে, যে কর্ম বা যে ধর্ম ভগবানের, ভগবান অধ্যক্ষ শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য অনুশীলন করা হয়, আচরণ করা হয়, সেটি হচ্ছে প্রকৃত ধর্ম। আর তা ব্যতিরিকে অন্য কিছু সেটি হচ্ছে কি, অধর্ম। হ্যাঁ, যা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য করা হয় সেটি হচ্ছে ধর্ম, আর যা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয় না তাহা হচ্ছে অধর্ম। ইতিপূর্বে যে সমস্ত আমি বললাম সেগুলো কর্ম যদি করা হয় সেটি হচ্ছে অধর্ম, অধর্মের রূপান্তর। কেন অধর্ম, যেহেতু ধর্ম শব্দটা আছে সেটিকে মনে করা হয় যে আমরা ধর্ম করছি, আসলে কি করছে, অধর্মই করছে। যেমন কম্পিটিশন করে যদি কোনো কিছু করা হয় তাহলে কি হয়, ধর্ম করা হচ্ছে বটে, পূজা করা হচ্ছে, নামযজ্ঞ করা হচ্ছে, কিন্তু অধর্ম, ধর্ম করতে গিয়ে কি হয়, শেষের ফলটা কি হয়, অধর্ম হয় কি না, হ্যাঁ, হিংসা নিন্দা, হ্যাঁ, অমুক করো তমুক করো, ওরা করছে আমাদের কারো ইয়া করতে হবে, এই ধর্ম হচ্ছে বটে, কিন্তু ধর্মের জায়গায় কি হচ্ছে, প্রকৃত অধর্ম হচ্ছে। হ্যাঁ, সেটা কি আছে, লৌকিক সামাজিক বিভিন্ন পারিপার্শ্বিক করার পরিপ্রেক্ষিতে কি ধর্মের জায়গায় অধর্ম। এর জন্য আমাদের হিন্দু সমাজের কি হচ্ছে, দিন দিন উন্নতি নাই অবনতি হচ্ছে। হিন্দুরা অনেক ধর্ম করে, বারো মাসে তেরো পার্বণ করে, কিন্তু ধর্মের নামে কি করে, অধর্মই অধিক করে থাকে। হ্যাঁ, প্রকৃত যদি হিন্দুরা ধর্ম করত তাহলে হিন্দুদের দেশ ছাড়িয়ে যেতে হইত না। হ্যাঁ, প্রকৃত যদি ধর্ম করত, সনাতন ধর্ম পালন করত, তাহলে সকলেরই নমস্যায় তারা এই দেশেই সমহিমায় স অবস্থানে তারা উদ্ভাসিত থাকত। হ্যাঁ, কিন্তু যেহেতু হিন্দুরা ধর্ম করে না বললে হয়তো মনে করবে যে অতুক্তি, ধর্মের নামে কি হয়, অধর্মই হয়ে থাকে। তাই ভাগবত শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম কি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নির্দিষ্ট পন্থা বা আইন। অনেকে বলে যে ধর্ম আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা নাই, অন্যান্য ধর্মের প্রতিষ্ঠাতা আছে, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা নেই। কি ভগবান ভগবদ গীতায় বলছেন কি, যদা যদা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাম সৃজম্ভম, পরিত্রাণায় সাধনা বিনাশে তা ধর্ম স্থাপনার আয় সমবামী যুগে যুগে। আমি অসুরদের বিনাশ করি আর ধর্ম কি করি, হ্যাঁ, ধর্ম স্থাপনা করি, সংস্থাপন করি। তো সংস্থাপন কে করছে, ভগবান শ্রীকৃষ্ণ। আর হিন্দুরা বলে যে ধর্ম সংস্থাপক নেই আমাদের, তাহলে আমাদের ধর্মটা কে সংস্থাপন করছে, স্বয়ং ভগবান। তাই এখানে ভগবান এভাবে বলছেন, কিন্তু ভাগবতে বলা হয়েছে দ্বাদশ মহাজনের অন্যতম যম, হ্যাঁ, যখন তেনার দূতেরা গিয়ে জিজ্ঞেস করছিল ধর্ম কি, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, যে ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন যা বেদ শাস্ত্রের মাধ্যমে দেওয়া হয়েছে, সেটি আছে ধর্ম, বেদশাস্ত্র নির্ধারিত পন্থা। আর বেদশাস্ত্রের বহির্ভূত যা কিছু কর্মকাণ্ড সেটা হচ্ছে অধর্ম। বুঝা গেছে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি কেউ চলে তাহলে তিনি কি আদর্শ নাগরিক, তিনি একজন, হ্যাঁ, তখন এই দেশের আদর্শ ব্যক্তি।